আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আপনাদের আমার পছন্দের খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি ভিডিও দেখাবো। সো এই ভিডিওটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সো এই ভিডিওটা আমি আশা করি আপনাদের সবারই ভিডিওটা খুবই পছন্দ হবে। সো এটা হচ্ছে সেই বাড়িটার সামনের ডিজাইন, আমি আমার মন মতো করে আপনাদের জন্য ডিজাইন করেছি। সো এটার একতলা দোতলা সম্পূর্ণ বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। এই বাড়িটা একতলা তৈরি করতে গেলে আপনার কত খরচ পড়বে, দোতলা তৈরি করতে গেলে কত টাকা খরচ হবে, এই বিস্তারিত সবকিছু আমি এই ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করব। সো আপনার না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি এই ভিডিও থেকে আপনি আপনার বাড়ি তৈরি করার জন্য খুবই ভালো একটি আইডিয়া নিতে পারবেন। সো প্রথমে আমি এটার বাইরের ডিজাইনটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, তারপর এটার ভিতরের ডিজাইনটা দেখাবো, তারপর এটা ফ্লোর প্ল্যান, মাপ, জায়গার পরিমাণ, শতাংশ, স্কোয়ার ফিটে দেখাবো এবং এটা তৈরি করতে গেলে আপনার কত খরচ পড়বে সেই সম্পর্কে ধারণা দিয়ে দিব। সো এই বাড়িটার সম্পর্কে আপনি যদি আরও কিছু জানতে চান, সো এই বাড়িটার খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে যেগুলো আমি আপনাদের অন্যান্য ভিডিও কোনো ভিডিওতেই নেই, একবার সম্পূর্ণ নতুন একটা চমক নিয়ে আসি। সো এটা আমি আপনাদের এখন দেখাবো। আচ্ছা, তার আগে আমি এই ভিডিওটার সম্পর্কে একটু কিছু বলে নেই, তারপর আমি দেখাচ্ছি। তো দেখেন, এটা পিছনে কিন্তু বেরোর জন্য একটি দরজা আছে, আপনি চাইলে দরজাটি রাখতে পারেন আবার নাও রাখতে পারেন। সো এটার কালার রং এগুলো কিন্তু আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। সো আমি আমার মন মতো একটি কালার রং দিয়ে আপনাদের পুরিয়ে দেখালাম, এটা কালার রং চাইলে আপনি পরিবর্তন করে আপনার মন মতো কালার রং দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো দেখেন, অলরেডি এটার বাইরের ডিজাইনটা শেষ করে ফেলেছি আমি। তো আমি এখন এটা আপনাদের ভিতরের ডিজাইনটা দেখাবো, যে ভিতরে কীভাবে কী সাজালাম। সো ভিতরের ডিজাইনটা দেখানোর পর আমি এটার বিস্তারিত সব কিছু দেখাবো। আর এটার ভিতরের ডিজাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি আবারও বলছি, যদি ট্রেনে যেতে চলে যান তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন, অবশ্যই মিস করে ফেলবেন যদি আপনি যদি ট্রেনে দেখেন। সো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো। এই সুন্দর বাড়িটা এখন উপর থেকে ছাদ খুলবো, তারপর ভিতরে কি কি আছে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখেন, উপর থেকে ছাদ খুলে ফেলেছি, ছাদ খোলার পরে কি কি আছে দেখাই, এখান থেকে প্রবেশ করে আপনি এখানে ঢুকবেন, ঢোকার পর দেখেন দুই পাশে কিন্তু বসার জন্য খুব সুন্দর জায়গা আছে, এখানে বসতে পারবেন, এখানে একটা গাড়ি বা বাইক পার্কিং করে রাখতে পারবেন। এবং এটা হচ্ছে মূল প্রবেশপথ, এখানে ভিতরে ঢুকবেন। তো ভিতরে ঢোকার পরে দেখেন রয়েছে কি, সো ভিতরে ঢোকার পর প্রথমে রয়েছে ড্রয়িং রুম, দেখেন বিশাল বড় একটি ড্রয়িং রুম রয়েছে এই যে এটা পুরোটা। এবং এটা থেকে দুইটা দরজা রয়েছে, দুই দরজা দিয়ে আপনি ঢুকতে পারবেন, কারণ এখানে সিঁড়িটা কিন্তু ডাবল সিঁড়ি স্টাইলে ডাবল ডিজাইন করা সিঁড়ি, খুব সুন্দর সিঁড়ির ডিজাইন। সো আপনি এখানে ঢুকবেন, ঢোকার পর দেখেন মেহমান বসার জন্য এখানে চারজন, পাঁচজন, ছয়, সাতজন বসতে পারবেন, এই পাশে আরও দুইজন বসাতে পারবেন, তাহলে নয় দশজনের জন্য বিশাল বড় একটি ড্রয়িং রুম। এখানে টিভি লাগাবেন, টিভি দেখতে পারবেন, আমি অ্যানিমেশনের খুব সুন্দর মতো দেখেছি, আপনারা কিন্তু অ্যানিমেশনটা নাটেনে দেখবেন, অবশ্যই নাটেনে দেখবেন। এবং তারপর এখানে ঢুকবেন, এখানে দুই পাশ দিয়ে ঢুকতে পারবেন। সো ঢোকার পর হাতের বাম পাশে রয়েছে একটি রুম, যেটাতে মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করা হবে, মূল বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবেন, কারণ এর সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা, এই যে বারান্দাটি সুন্দর কাপ করা বারান্দা, এবং রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, এই যে বড় একটি টয়লেট। এবং এই পাশে রয়েছে আরেকটি বেডরুম, যেটা আপনি গেস্ট রুম হিসাবে ব্যবহার করতে পারবেন। এবং এই রুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা, এবং রয়েছে একটি রান্নাঘর, এখানে দেখেন এই যে রান্নাঘরটি। তো এবং পিছনে রয়েছে দেখেন, এখানে রয়েছে একটি রুম, এবং এখানে রয়েছে একটি রুম, পিছনে রয়েছে আরও দুইটা বেডরুম।
একটা রুম এবং একটা রুম, দুটা বেডরুম, এবং এখানে রয়েছে সিঁড়ি। তো সিঁড়ির জায়গাটা এখানে খালি দেখা যাচ্ছে। আমি এটা অ্যানিমেশনের সিঁড়িটা আপনাদের দেখিয়েছি এবং ফ্লোর প্ল্যানে দেখিয়ে দেবো। সো আপনারা যারা অ্যানিমেশন টেনে টেনে দেখেছেন তারা আজকে কিন্তু বড় ভুল করে ফেলেছেন। সো অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন, কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন না হলে। সো এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে বসে খাওয়া দাওয়া করবেন। এবং এখানে সিঁড়ির নিচে রয়েছে একটি সিঁড়ির দরজা, এই যে দরজাটি, যে দরজা আপনি পিছনে বের হবেন। খুব সুন্দর একটি দরজা, পিছনে বের হওয়ার জন্য কম খরচের মধ্যে এটাই বেস্ট দরজা। সো আপনি যদি একসাথে দেখাই তাহলে আপনার ভালোভাবে বুঝতে পারবেন যে এখানে কি কি আছে, তাহলে আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। তো দেখেন এখানে টোটাল বেডরুম রয়েছে, আমি আপনাদের দেখাই টোটাল বেডরুম রয়েছে চারটি, 1 2 3 4, চারটা মূল বেডরুম রয়েছে। রয়েছে একটি ড্রয়িং রুম, রয়েছে ডাইনিং, রয়েছে দুইটা টয়লেট, একটা অ্যাটাচ, একটা কমন, রয়েছে দুইটা বারান্দা, রয়েছে একটি রান্নাঘর, এবং রয়েছে এখানে সিঁড়ি সিঁড়ি, এবং এটা হচ্ছে পিছনে বাইরে হওয়ার দরজা, এটা হচ্ছে ডাইনিং এরিয়া। সো হচ্ছে এটা টোটাল 3D ফ্লোর প্ল্যানটি। তো চলেন এখন আমরা এটা 2D ফ্লোর প্ল্যানটি দেখবো, তারপর এটা খরচ নিয়ে আলোচনা করবো। সো দেখেন আমার কাছে অনেকগুলো প্ল্যান আছে, তো আমি আপনাদের এই টোটাল এই তিনটা প্ল্যানটা একবার বিস্তারিত দেখিয়ে দেবো, যা দেখলে আপনাদের পুরোপুরি আইডিয়া পাবেন। সো এইরকম দুটা প্ল্যান আপনাদের বিস্তারিত দেখিয়ে দেবো। সো দেখেন এটা হচ্ছে এটা বাড়িটার সামনের পোর্চ, এইটা যে পোর্চটা, তো পোর্চটা আছে 12 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট 7 ইঞ্চি, অর্থাৎ এদিকে 12 ফিট 4 ইঞ্চি, এদিকে 7 ফিট 7 ইঞ্চি আছে। এটা হচ্ছে এন্ট্রি, অর্থাৎ প্রবেশ পথ, প্রবেশ করার পরে হচ্ছে ড্রয়িং রুম। তো এটা আছে 12 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট, অর্থাৎ এদিকে আছে 12 ফিট 4 ইঞ্চি, এদিকে আছে আপনার 11 ফিট। এবং এর সাথে বেডরুম ওয়ান, এটা আছে 11 ফিট বাই 11 ফিট, যেটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এবং রয়েছে 4 ফিট পোস্তের ব্যালকনি অ্যাটাচ বারান্দা, এবং এই পাশে রয়েছে টয়লেট অ্যাটাচ, টয়লেট টয়লেট ওয়ান, এটা রয়েছে 7 ফিট বাই 4 ফিট। এবং এই পাশে রয়েছে বেডরুম টু, 11 ফিট বাই 11 ফিট, রয়েছে 4 ফিট পোস্তের বারান্দা, এখানে রয়েছে একটি রান্নাঘর, তো এটা আছে 7 ফিট 7 ইঞ্চি বাই, এদিকে রয়েছে 8 ফিট। এবং এখানে রয়েছে ড্রয়িং এরিয়া, এটা আছে 10 ফিট 9 ইঞ্চি বাই 12 ফিট, ড্রয়িং এরিয়া টু দিয়েছি। এবার এই যে দেখেন সেই সিঁড়িটি, যে সিঁড়িটি আপনারা অলরেডি মিস করেছেন, অনেকেই হয়তো বা এটা দেখে মিস করে ফেলেছেন, আবার অ্যানিমেশনে দেখবেন এই সিঁড়িটা, অ্যানিমেশন কিন্তু খুব সুন্দর মতো দেখানো হয়েছে, আপনারা অ্যানিমেশন অবশ্যই দেখে নেবেন। তো এটা রয়েছে রুম থ্রি, এটা আছে 11 ফিট বাই 11 ফিট, রুম ফোর, এটা রয়েছে 11 ফিট বাই 11 ফিট, এবং এখানে রয়েছে 3 ফিট পোস্তের সিঁড়ি, এগুলো পোস্তগুলো 3 ফিট 3 ফিট করে। সো আপনি এখান থেকে প্রথমে উঠবেন, উপরে ওঠার পরে দেখেন দুই পাশ দিয়ে এখান দিয়েও ছাদে উপরে উঠতে পারবেন, এখান দিয়ে আপনি দোতলা করলে দোতলা উঠতে পারবেন, ছাদ করলে ছাদে উঠতে পারবেন। সো খুব রাউন্ড সিঁড়িগুলো রাখা হয়েছে যাতে দেখতে সুন্দর লাগে। সো এইটা অ্যানিমেশনটা কিন্তু খুবই চমৎকার একটা অ্যানিমেশন, আপনার আমি আবারও বলছি মিস করবেন না, টেনে টেনে দেখবেন না। সো চলুন দেখি এটা দৈর্ঘ্য পোস্ত কতটুকু আছে। সো দেখেন এটা দুর্গ আছে, দেখেন এদিকে রয়েছে 36 ফিট, এবং এদিকেও রয়েছে 36 ফিট, অর্থাৎ টোটাল 36 বাই 36 ফিট, এখান থেকে এই পর্যন্ত রয়েছে 36 ফিট, এখান থেকে এই পর্যন্ত 36 ফিট, অর্থাৎ টোটাল জায়গার পরিমাণ রয়েছে এখানে 1296 স্কোয়ার ফিট জায়গা আছে এখানে, যেটা শতাংশ করলে হয় 2.93 শতাংশ, অর্থাৎ মাত্র 3 শতাংশ জায়গা হলে কিন্তু আপনি এই সুন্দর বাড়িটি করতে পারতেছেন। এবং যেটা আপনি স্কোয়ার ফিট করলে হয় 1296 স্কোয়ার ফিট, মানে 1300 স্কোয়ার ফিটের মতো। সো এ হচ্ছে এই বাড়িটার জায়গার পরিমাণ। সো আমি আবার বলছি এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন, আপনি চাইলে করতে পারেন, কম খরচের মধ্যে খুবই সুন্দর হবে। তো চলেন এখন আমরা দেখি এটা তৈরি করতে গেলে আপনার কি পরিমাণ খরচ হবে। তো দেখেন এই বাড়িটা সেম টু সেম এই যে 1300 1296 স্কোয়ার ফিটে আপনি যদি করতে চান তাহলে আপনার কেমন খরচ পড়বে সেই সময় একটা ধারণা দিয়ে দেবো। তবে সামনে ডিজাইনটা আপনি একটু ভালো করে দেখেন, দুই পাশে ডিজাইন কিন্তু কিছু কিছু এক্সট্রা ডিজাইন রয়েছে, সামনে যে পোস্টার আছে পোস্টার ডিজাইনটার উপরে একটা গ্রিড ডিজাইন, যে ডিজাইনটা আপনার বাড়িটাকে সৌন্দর্য ফুটিয়ে তুলেছে সেটা হচ্ছে এই ডিজাইনটা। এবং দেখেন উপরে এখান থেকে সুন্দর মতো দেখা যাচ্ছে, দেখেন এখানে যদি আপনি ডুপ্লেক্স করেন সেক্ষেত্রে দুটো দরজা হবে, আরও সুন্দর লাগবে বাড়িটা। সো এই বাড়িটা যদি আপনি ডুপ্লেক্স ডিজাইন দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি এটা ডুপ্লেক্স ডিজাইনটা নিয়ে আসবো। সো তার আগে চলো জেনে নিই এটা করতে গেলে আপনার কেমন খরচ পড়বে। সো এই বাড়িটা সেম টু সেম এই আপনার হচ্ছে 1296 স্কোয়ার ফিট, আপনি যদি সেম টু সেম এই বাড়িটা এইভাবে করতে যান তাহলে আপনার দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে মাত্র 20 লাখ টাকা খরচ হবে সেম টু সেম এই বাড়িটা করতে গেলে। তো আমি আবারও বলছি দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা কমপ্লিট করেন এই বাড়িটি তাহলে আপনার খরচ পড়বে মাত্র 20 লাখ টাকা। আর কেউ যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে সম্পূর্ণ দোতলাই করেন সেক্ষেত্রে আপনার খরচ কত হবে তো সেটা জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। এবং এই বাড়িটার যদি দোতলা ডিজাইনটা আপনি দেখতে চান তাও অবশ্যই কমেন্ট করবেন, তাহলে ডুপ্লেক্স করলে কিন্তু আরও খুবই সুন্দর এবং আরও খুবই চমৎকার হবে। সো আমি এটা ডুপ্লেক্স বাড়ি ডিজাইনটা নিয়ে আসবো, যদি আপনারা কমেন্ট করেন তাহলে এটা অবশ্যই খুব দ্রুত এটা ডুপ্লেক্স বাড়িটা আপলোড করা হবে। সো আমি আবারও বলছি এটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। সো কেউ একতলা করে পরে দোতলা করতে চাইলে এরকম বাড়ির ডিজাইনটা পছন্দ করতে পারেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিও সম্পর্কে আবার আপনার কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।